বাংলা নববর্ষের আনুষ্ঠানিকতার আরো খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমেদ, কথা বলবো তার সাথে। জাকারিয়া, নতুন বছর বরণের আনুষ্ঠানিকতা কেমন দেখছেন? বছরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বাঙালি রাগ ভৈরবীর মধ্য দিয়ে নতুন বছরকে, বাংলা বছরকে স্বাগত জানিয়েছে এবং এরপরই যে মঙ্গল শোভাযাত্রা, সেই অনুষঙ্গের মধ্য দিয়ে বাঙালি জাতি শপথ নিয়েছে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আলোর দিশারি হওয়ার। আমরা এই মুহূর্তে টিসি এলাকায় রয়েছি, রাজু ভাস্কর্যের সামনে। আমরা দেখতে পাচ্ছি যে এখন যেহেতু দুপুর এবং তাপমাত্রা বেশ, তো অনেকেই এই মঙ্গল শোভাযাত্রার পরে যে যার গন্তব্যে চলে গিয়েছেন কিংবা পরিবার পরিজন নিয়ে দর্শনীয় যে জায়গাগুলো রয়েছে ঢাকার রাজধানীতে সেগুলো পরিদর্শন করছে। তবে এই মুহূর্তে অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা মানুষের সমাগম কম। এর আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে যে ডাচের শরদ দ্বীপটি রয়েছে রাজু ভাস্কর্যের পাশে, সেখানে একটি লোকজ গানের অনুষ্ঠান হচ্ছিল, সেটিও বেশ অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে। সেই অনুষঙ্গগুলো মানুষ উপভোগ করছে এবং শুধু আজকে বাংলা বর্ষবরণের মধ্য দিয়ে যে আনুষ্ঠানিকতা, সেটি শুধু একটি দিনের আনুষ্ঠানিকতা নয়, বরং সারা বছর যেন এই চেতনা বোধ জাগ্রত থাকে বাঙালির প্রতিটি বাঙালির মনে, সেই আহ্বানও করা হয়েছে গানে গানে, শিল্পে সাহিত্যে এবং শিল্পকর্মে, যেটি মঙ্গল শোভাযাত্রা থেকেও তুলে ধরা হয়েছে। অর্থাৎ যত পুরাতন অশুভ সবকিছুকে জলাঞ্জলি দিয়ে, সবকিছুকে পেছনে ফেলে নতুনের আবাহনে যে গান আজকে বাঙালি জাতি গাইল, সেটি কিন্তু বিশ্বের দরবারে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। বাঙালি বারবার বিদ্রোহী হওয়ার ইতিহাসও বাঙালির রয়েছে, কারণ শান্তিপ্রিয় বাঙালি জানে কিভাবে বিধ্বস্ত হওয়ার পর আবার ঘুরে দাঁড়াতে হয় এবং সেই প্রাণশক্তি ভরপুর বলেই বাঙালি তার জায়গাটি ইতিহাসের পাতায় করতে পেরেছে। তো আজকে সারাদিনই আমরা যে খবরটি সকাল থেকে দেখাচ্ছিলাম, অর্থাৎ বাঙালি প্রাণের মেলা, বাঙালির যে শেকড়ের টান, সেই শেকড়ের টানে বাঙালি কিন্তু একস্রোতে মিলেছিল এই এলাকাগুলোতে এবং যে পয়লা বৈশাখের যে উদযাপন, সেটি এর মধ্য দিয়ে নতুন বছরকেও তারা বরণ করেছে, পাশাপাশি নিজের মনের ভিতরে যে অন্ধকার রয়েছে সেটি দূর করার প্রত্যয় তারা ব্যক্ত করেছে একই সঙ্গে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ আনুষ্ঠানিকতার খবর। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে।